চলে আসলাম আবারও ছোট্ট একটা বিরতির পর। এখন যেটা বলা দরকার সেটা হচ্ছে এখন কি আছে, তাই তো? এটা দেখার জন্য তো সবাই ইন্টারেস্টেড। আচ্ছা, সেটাতে পড়ে যাচ্ছি। আগে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, আপনারা যারা হচ্ছে ফেসবুক থেকে দেখছেন বা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করে ফেলবেন, তাছাড়াও আমাদের সাথে তো আপনারা সবসময় থাকেন, আর তাছাড়াও আমার সাথে এই প্রোগ্রামে এসেও আপনি কিন্তু জয়েন হতে পারেন। সেই জন্য বেশি কিছুই করতে হবে না, জাস্ট ছোট্ট একটা রেজিস্ট্রেশন করে ফেলতে হবে, এতটুকুই। আর আজকে আমার সাথে কিন্তু একজন আপু আছেন, আপু কিন্তু আমাদেরকে অনেক কিছু আজকে জানাবেন, দেখাবেন। তো আপুর কাছে চলে যাই তাহলে, আপুর কাছ থেকে দেখতে হবে কে কে আছে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আসলে আমরা কোথায় গেলে আপুর এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পাচ্ছি বা এইগুলো কোথায় গেলে পাবো? পেজের নামটা, আপুর নামটা একটু আমাদের জানা দরকার। আমি সালমা আক্তার, আমার পেজের নাম হচ্ছে জেজেটজি, জেজেট গ্রুপ ইন্টারন্যাশনাল, জেজেটজি গ্রুপ ইন্টারন্যাশনাল। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তো আমি শুরুতে শুরু করেছিলাম 2008 সালে, যেটা হচ্ছে যে একেবারে সোশ্যাল ওয়ার্ক নিয়ে কাজ করেছিলাম। বাট পরে দেখো, সোশ্যাল ওয়ার্ক বলতে ডিসঅ্যাডভান্টেজ ওমেনদেরকে ট্রেন আপ করা, অল কাইন্ড অফ লাইক ব্লগ বা টিক সেলাই, এগুলো করার পর দেখলাম যে এক পর্যায়ে না বেশ ভালো কিছু প্রোডাক্ট হচ্ছে। তারপর আমরা তাদেরকে দিয়ে ড্রেস করানো শুরু করলাম। হ্যাঁ, মানে ওগুলার সেল করার ব্যাপারটা তখন আইডিয়া আসলো। তারপর এখন দেখা যাচ্ছে ডে বাই ডে আমাদের মেয়েগুলোও ভালো করছে। হ্যাঁ, কিছু বেটার করার জন্য আমরা কিছু ফ্যাক্টরি থেকেও আবার কাস্টমাইজ করে ড্রেস করে নিয়ে আসি। আচ্ছা, মানে আপু পুরো অনেক বড় একটা প্রতিষ্ঠানই হচ্ছে মেইনটেইন করছেন, সাথে অনেকেই আছেন যারা আপুর সাথে কাজ করছেন। তো আসলে আপু সবকিছু শুনতে পারছি, এখন শুনে মনে হচ্ছে ড্রেসগুলো যদি একটু দেখে নিতে পারতাম তাহলে বুঝতে আরো ভালো হতো যে আসলে আপু আমাদেরকে কি দিচ্ছে। আর ব্লক প্রিন্টটা আসলে এই গরমের মধ্যে আমরা সবাই এরকম কটনটাই চাই, তো ওই জায়গা থেকে হচ্ছে দেখেই নিই তাহলে কি কি আছে আজকে আপুর কাছে। তো আপু, আপনাদের যেহেতু নরমালি অনেক ড্রেসে নিজেদের তৈরি করা হয়, সেখানে কি হোলসেলটাও আমরা পাচ্ছি? হোলসেলটাও পাচ্ছি। মানে নারী উদ্যোক্তারা যদি চান বা যে কোনো উদ্যোক্তাই যদি চান তাহলে আপুর কাছ থেকে হোলসেলটাও নিতে পারছে। আপু, হোলসেলে অনেক সময় দেখা যায় আমরা কেউ 12টাও নিচ্ছে, কেউ 1000টাও নিচ্ছে। তো 1000-2000 পিস এরকম কোয়ান্টিটিও কি দেওয়া পসিবল? হ্যাঁ, অবশ্যই পসিবল। আচ্ছা, কারণ যেহেতু আমরা কিছু ফ্যাক্টরি থেকেও কাজ করাই আনি, তো আমাদেরকে এরকম বিগ বাজেটের বিগ ভলিউমের যদি কাজ দেয় তাহলে আমরা ডিজাইনটা খুবই ফুটে উঠেছে, মানে ড্রেসটাকে আরো বেশি সুন্দর করেছে। আর তাছাড়া এগুলোর লেন্থ হচ্ছে 50 বা 52 আছে, আর বডি হচ্ছে মোটামুটি 36 বা 38 থেকে 46 সবাই পড়তে পারছে। আচ্ছা, বেশ সুন্দর। আর এটার প্রাইসটা কত আছে? এটা আমরা হচ্ছে যে 15 করে নিচ্ছি আর কি। আচ্ছা, 1500। আচ্ছা, তো এইটা কিন্তু আমরা 1500 করেই পেয়ে যাচ্ছি। যারা নিতে চাচ্ছি দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে না ফোন নাম্বার অ্যাড্রেসে আপুর পেজে অর্ডার করে ফেলতে হবে যাতে স্টক আউট না হয়ে যায়। আচ্ছা আপু, কাস্টমাইজ ড্রেসকে আমরা পাই? যদি আমরা কোনোভাবে চাই যে আপু আমাদের এটার মধ্যেই একটা 3 পিস লাগবে, সেটা করে দেওয়া যাবে? ওটার জন্য কি অ্যাডভান্স কোনো পেমেন্ট নেওয়া হয়? অ্যাডভান্স না, আপনি জাস্ট আমাদেরকে অর্ডার দিবেন, আমরা অন টাইমে আপনাকে করে দেব। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এইটাও কিন্তু কটনের মধ্যে আছে, এটা পুরোটা জুড়ে দেখা যাচ্ছে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে, সাথে আবার হচ্ছে আফসানও করা আছে, বেশ চমৎকার লাগছে, কালারটাও কিন্তু বেশ সুন্দর। আর আপু, এই যে ব্লকটা প্রিন্টটা করা হচ্ছে বা ড্রেসটা মেক করা হচ্ছে, এটা আসলে কাদেরকে দিয়ে কিভাবে করা হচ্ছে? এটা কিছু ব্লক হচ্ছে আমরা ফ্যাক্টরি থেকে করে নিয়ে আসি, আবার কিছু হচ্ছে আমাদের মেয়েগুলোই করে। তো আর ডিজাইনটা হচ্ছে টেইলারিং এর কাজটা আমাদের ইয়ে আছে, নিজস্ব ওয়ার্কার আছে, তারাই করে। আপু, আপনার সাথে প্রায় মানে কতজন কাজ করছে, মানে এই কাজগুলো মিনিমাম কতজন করছে? আমি তো 100+ উইমেনদেরকে করেছি, বা তার থেকে অনেক বেশি হবে। এক একটা ফ্যামিলিতে দেখা যাচ্ছে মা, মেয়ে বা বোনের মেয়ে সবাই শিখছে, তো তার মাঝে যারা কোয়ালিফাই তাদেরকে 20+ হবে আমাদের ওয়ার্কার। আচ্ছা, মানে অনেক অনেক আপুরাই কিন্তু আপুর সাথে কাজ করছেন, কাজ করে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমাদের জন্য রেডি করছে। আপু, এইটার প্রাইসটা কত আসবে? এটা হচ্ছে 800।
800 মাত্র 800 টাকায় এরকম সুন্দর বিউটিফুল একটা কুর্তি কিন্তু আমরা পাচ্ছি আর এই তীব্র গরমে কিন্তু আমাদের সবার এক্সপেকটেশন থাকে একটা সুন্দর হালকার মধ্যে একটা কুর্তি পরব সো এটা কিন্তু সেই জায়গা থেকে একদমই পারফেক্ট আচ্ছা তারপরে কালারটা চলে যাব কি সুন্দর একটা কালার এই ধরনের পার্পল কালার দেখলে যে এত ভালো লাগে মনে হয় আপু এই ড্রেসটার নাম কি এটা হচ্ছে নায়রা নায়রা আচ্ছা খুব সুন্দর বাট এটা দেখে অনেকটা হচ্ছে আনারকলিও লাগছে অনেকটা হচ্ছে নায়রাও লাগছে মানে বেশ চমৎকার এখানে খুবই বিউটিফুল কিছু ডিজাইন করেছেন আপু আর তাছাড়া এখানে এটা অ্যাডজাস্ট করার একটা সিস্টেম আছে এটা কিন্তু অ্যাডজাস্ট করার একটা সিস্টেম আছে সো এই জায়গাটা আপনি যদি চান একটু ফিটিং করে নিতে পারবেন যদি মনে হয় আমি একটু জায়গাটা ফিটিং করে নিলে আরো ভালো লাগবে সেই জায়গা থেকে একটু ফিটিং করে নেওয়া যাবে অনেকটা ঘের আছে আপু এটা লেন্থ কত এটা লেন্থ হচ্ছে 46 48 এরকম হবে 46 প্লাস হ্যাঁ 46 বা 48 হবে এটার হচ্ছে 38 থেকে বা 36 থেকে 46 সাইজ সবগুলো अवेलेबल আছে আচ্ছা আপু এটার প্রাইসটা কত এটা 900 এটা হচ্ছে মাত্র 900 টাকায় পাচ্ছি এটা কিন্তু যথেষ্ট ঘের আছে তো ওই জায়গা থেকে আপু এগুলোর তো রং ওঠার কোনো একদম 100% গ্যারান্টি 100% কালার গ্যারান্টি কারণ আসলে কটন ড্রেসের ক্ষেত্রে আমাদের ফার্স্ট যে চিন্তাটা মাথায় আসে যে এটা রং উঠবে কিনা কারণ ম্যাক্সিমাম কটন ড্রেসে কিন্তু দেখা যায় রংটা উঠে যায় জি কিন্তু আমাদের ড্রেস যারা ইউজ করে আমি দেখলাম যে আমার অনেক কাস্টমার একদম রিপিট কাস্টমার তো ওরা কখনো কোনো বারবার বারবার নিচ্ছে আচ্ছা ঠিক আছে তো বুঝে যাচ্ছে যে আপু ড্রেসগুলোর কোয়ালিটি যথেষ্ট ভালো রাখার চেষ্টা করেন আপু এটা কি বলবো এটা হচ্ছে লাল বলবো না খুব ডিপ একটা অরেঞ্জ বলবো এটাই চিন্তায় পড়ে গিয়েছি আচ্ছা আপু এইটা আসলে কেমন বা এত সুন্দর সুন্দর রং মনে হয় বেশি যায় এগুলোই বেশি যায় এটা একটা হ্যাঁ আচ্ছা এটাও কি নায়রা প্যাটার্নে করা হ্যাঁ জি নায়রা প্যাটার্ন বেশ চমৎকার আপু এত সুন্দরভাবে কাজগুলো যে করা হয় অনেক সময় মনে হয় না যে কাজে যখন খুব প্রেসার থাকছে তখন ব্যাপারটা আপু কিভাবে হ্যান্ডেল করেন তখন আমরা ওই যে ফ্যাক্টরিতে কাজ করাই ফ্যাক্টরিতে কাজ করি মেইনলি আমার নিজেরই রিলেটিভেরই ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিতে আমরা হচ্ছে কাস্টমাইজ করে নিই আর কি ড্রেসগুলো আপু এইটার প্রাইসটা কত এটা হচ্ছে 1100 এটা 1100 জি আচ্ছা আপু তাছাড়াও দেখা যায় অনেক সময় অনেক কিছুই একা সামলানো যায় না হ্যাঁ তখন হচ্ছে মনে হয় যে ঈদের সময় বা এই যে এক একটা অকেশন আসে তখন কি আরো আপুদেরকে কি মানে কাজে ইনভলভ করা হচ্ছে করে হচ্ছে ব্যাপারটা আরো বাড়ানো হচ্ছে ঠিক আছে সো এইটার কালারটা চমৎকার লাগছে তো ওইগুলো হোলসেলও করা হচ্ছে আপনারা যদি কেউ চান যে না আমি নিজে কিছু করতে চাই হোলসেলে এই ধরনের সুন্দর ড্রেস নিতে চাই সেটা কিন্তু নাও পসিবল আপু হোলসেলে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আসলে সিস্টেমটা কি সিস্টেমটা হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবে অথবা মেল করে দিবে অথবা কল করলেও হবে জাস্ট আপনার কোয়ান্টিটিটা আমাদেরকে জানাবেন সেই অনুযায়ী আমরা কোয়ান্টিটি যদি কেউ বলে যে আমি আসলে হোলসেল প্রাইসে দুইটা ড্রেস নিতে চাই সেটা কি সম্ভব দুইটা হলে তো মানে আমাদের জন্য একটু ইয়ে হয়ে যাবে মিনিমাম কয়টা মিনিমাম হচ্ছে যে 5টা বা 10টা 5টা বা 10টা আচ্ছা ঠিক আছে এটা চমৎকার দেখতে এই দুই সাইডে দুইটা ফিতা আছে ঠিক আছে খুবই সুন্দর চমৎকার একটা কালার কম্বিনেশন একদম লাইট একটা গ্রিন আছে সাথে খুব বিউটিফুল করে হচ্ছে এটা নিচের সাইডেও সেই ভাবে কাজ করা আছে তো এই ড্রেসটার প্রাইসটা আসলে কত এই ড্রেসটা হচ্ছে 950 950 টাকা এই সুন্দর একটা আনারকলি বলবো আপু এটাকে জি আচ্ছা সুন্দর একটা আনারকলি পাচ্ছে প্রাইসটাও কম আছে সো যাদের মনে হচ্ছে না ঠিক আছে এই গরমে এরকম একটা আনারকলি নেওয়া যায় আপুর কাছ থেকেই নিতে হবে আমার মনে হয় এত সুন্দর ড্রেস যে না নেওয়ার কোনো উপায়ই নেই আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এই কালারটা আছে খুব সুন্দর একটা গ্রিন অ্যান্ড ব্ল্যাক আছে এই সাইডটা যে ইয়েলো দেওয়া হয়েছে আর পিঙ্ক কালার দেওয়া হয়েছে এটা দেওয়াতে মনে হয় ড্রেসের সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে হ্যাঁ কালারটা ফুটে উঠেছে এটাও আমাদের খুব সুন্দর একটা আনারকলি আপু জি আনারকলি আপু এটার প্রাইসটা সাইজটা এটার প্রাইস হচ্ছে 1000 আর এটা হচ্ছে 38 থেকে আপনি সব সাইজে 50 পর্যন্ত পড়তে পারবেন 50 পর্যন্ত সাইজ अवेलेबल আছে সব ড্রেসেই নাকি এটা আর না আমাদের হচ্ছে যে মেইনলি আমাদেরকে বললে আমরা করে দিতে পারবো বললে করে দেওয়া যাবে আচ্ছা আপুদের বেসিক্যালি হচ্ছে সাইজ 46 পর্যন্তই আছে জি কেউ যদি চান যে না আমার 50 পর্যন্ত নেওয়া দরকার পড়তে পারে সেক্ষেত্রে হচ্ছে আপুরা মেক করে দিবে ঠিক আছে আচ্ছা বুঝতে পারলাম এইটা হচ্ছে ওয়ান পিস ওয়াও কালারটা খুবই সুন্দর আর এইটার প্রাইসটা কত আসবে আপু এটা 800
800 এগুলো দেখে খুব ভালো করে বুঝে যাচ্ছে যে ট্রান্সপ্লান্ট হওয়ার কোনো চান্স নেই। অনেক সময় আমরা খুব চিন্তা করি যে এটার সাথে যদি আবার ইনার নিতে হয় তাহলে তো গরমটা বেড়ে যাবে, হ্যাঁ, তো তখন তার কটন পরে কোনো লাভ হলো না। তো সেই জন্য হচ্ছে এটা ট্রান্সপ্লান্টটা হচ্ছে না। আপু, এটার প্রাইসটা কত আসবে? এটা 800, এটাও মাত্র 800 টাকায় আমরা পাচ্ছি। বাহ, বেশ সুন্দর কিছু আমরা ওয়ান পিস দেখে ফেললাম, সবগুলোই বেশ সুন্দর ছিল। আরও কিছু ড্রেস দেখা যাচ্ছে, এগুলো আপু ড্রেস? এটা শাড়ি, এখানে শাড়ি। আচ্ছা, শাড়ি দেখতে হবে তাহলে এখন। আমি তো ভেবেছিলাম শাড়ি নেই, তো দেখলাম না, বেশ সুন্দর কিছু শাড়ি আপুর কাছে আছে। তো আপু, এই শাড়িটার ফেব্রিকটা কি? এটা হচ্ছে কটন টেন্ডির উপরে করা। আচ্ছা, আর এটা আমাদের বেসিক্যালি 90% মানে ড্রেসই আমরা হচ্ছে কটনের উপরেই বেস করে করি। আচ্ছা, তো মানে কটন তো অনেক ধরনেরই হয়, এক এক ধরনের কটনের উপরেই হচ্ছে ড্রেসগুলো বা শাড়িগুলো তৈরি করা হচ্ছে। আপু, এইটাতে এতগুলো কালার দেওয়া হয়েছে, ডিজাইনটা আসলে কার করা? এই ডিজাইনটা হচ্ছে আমারই করা, আর আমার একটা ইয়ে আছে, আমারই নিজের একজন পার্সোনাল রিলেটিভ আছে। মানে ডিজাইনার দিয়ে করেন নাকি নিজেরাই করা? না, নিজেরাই করে, নিজেরাই করে, আর ওর গাইডেন্স নিয়েই আমাদের সমস্ত ডিজাইনগুলো করা হয় আর কি। আর আমি বেসিক্যালি অন্যান্য ডিজাইনগুলো সব আমি নিজেই ইয়ে করি আর কি। আপু, এটার প্রাইসটা কত? এটা হচ্ছে 2000। আচ্ছা, এটা হচ্ছে 2000, মানে 2000 টাকায় আমরা এত চমৎকার একটা শাড়ি পাচ্ছি, এত আরাম, এটা ধরেই আরাম লাগছে, বাকিটা চিন্তা নাই করলাম, এটা ধরেই যে ভালো লাগছে, এটাই আসলে। ছোট ছোট ডলার ওয়ার্ক করা আছে পুরো শাড়িটাতে। যারা একটু আরাম প্রিয় মানুষ, শাড়িটাও পরতে হবে, শাড়ি ছাড়া তো হয়ই না, তো ওই জায়গা থেকে হচ্ছে আমাদের তখন শাড়িগুলো দরকার পড়বে। আপু, আমি আর কি দেখতে পারি মানে শাড়ি? শাড়িটা আর আমাদের হচ্ছে কিছু পকেট কুর্তি আছে। আচ্ছা, আপুর এইগুলো তাহলে একটু হাতে নিয়ে দেখাই। আপু, পকেট কুর্তির কথা আমাকে অনেকবার বলছিলেন যে আমাদের খুব সুন্দর কিছু পকেট কুর্তি আছে, যা এই গরমে খুবই আরাম আরাম। হ্যাঁ, আর পকেট কুর্তিটা এখন সবাই খুব পছন্দ করছে, খুবই খুবই খুব। আপু, এটার প্রাইসটা কত? সাইডে দুটো পকেট আছে, এই পকেট খুঁজছি আমি আসলে। আচ্ছা, এই হচ্ছে পকেট পেয়ে গিয়েছি, এটার প্রাইসটা কত? এটার প্রাইস হচ্ছে 900। 900? আচ্ছা, এত সুন্দর একটা পকেট কুর্তি আমরা 900 টাকায় পাচ্ছি। এটার মজার ব্যাপারটা দেখাই, এখানে ছোট্ট দুইটা করে ফাড়া আছে, হ্যাঁ, যাতে একদম কমফোর্টেবল থাকে। আর এর লেন্থ হচ্ছে মনে হয় 46 এর মতো আছে, না? হ্যাঁ, লেন্থটা হচ্ছে 46 এর মতো আছে। এটা একটা পকেট কুর্তি, এটাও একটা পকেট কুর্তি, এটাও কিন্তু এটারও পকেট আছে, এটারও পকেট, টাকা পয়সা রাখা যাবে। মানে এত সুন্দর ড্রেসগুলো দেখা যায়, আমরা অনেক সময় কি অনেক প্রাইস দিয়ে কিনি। আপুর কাছ থেকে ধরেন আপনি যদি এটা একটু কম প্রাইসে কিনতে পারেন, তো যে টাকাটা বাঁচবে ওটা পকেটে রেখে দিলেই হবে। আমরা আসলে প্রত্যেকটা ড্রেসই মোটামুটি একেবারে রিজনেবল প্রাইসে রাখি, যাতে করে সবাই এফোর্ড করতে পারে, সবাই এফোর্ড করতে পারে। আপু, এটার প্রাইসটা কত? এটা হচ্ছে 900। কিছু রিজনেবল প্রাইসে আছে, হ্যাঁ, 900 মতো বা 1000 মতো এরকম প্রাইস আছে। আপু, এটাও পকেট কুর্তি, এটার প্রাইসটা কত? এটাও 900 টাকায় পেয়ে যাচ্ছেন পকেট কুর্তি। ঠিক আছে, ওই যে টাকা পয়সা রাখার জন্য এখন আর মাটির ব্যাংক কেনার কোনো দরকার নেই, পকেট কুর্তি কিনে ফেলবেন, শেষ, টাকা পয়সা যা আছে সব আমরা পকেট কুর্তিতে রাখতে পারবো। আচ্ছা, বেশ সুন্দর চমৎকার একটা পকেট কুর্তি দেখলাম, সাইজটা আমি একটু বলে দিচ্ছি, সাইজ হচ্ছে 36 থেকে 46 পর্যন্ত সব অ্যাভেলেবল আছে। টু পিস আছে কিছু, আর একদম গরমে আরাম পাওয়ার জন্য ছোট বাচ্চার কিছু, ছোট বাচ্চাদের কিছু বেবি ড্রেস আছে, এটা আমি একটু দেখাই, এই ছোট ছোট বাবু বাবু ড্রেস, আল্লাহ কি পরিমাণে কিউট এগুলো, দেখেই তো ভালো লাগছে। আচ্ছা, আমি এগুলো কয়েকটা জাস্ট খুলে আপনাদেরকে দেখাচ্ছি বোঝানোর স্বার্থে, যে আমরা যেন বুঝতে পারি যে আমাদের কাছে এই ধরনের ছোট ড্রেস, বেবি ড্রেসগুলো আছে। আচ্ছা, এটার কালারটাও কিন্তু চমৎকার, ওয়াও, এইটা খুবই ভালো লাগছে দেখে। এখানে এরকম আরও অনেকগুলোই আছে। আপু, এগুলোর আসলে প্রাইসটা কি? এগুলো হচ্ছে সাইজ অনুযায়ী 350 থেকে 500। 350 থেকে 500? আচ্ছা, এরকম আসলে অনেক ড্রেসই আছে আপুর কাছে, ছোট ছোট, এগুলো হচ্ছে টু পিস, ওগুলো হচ্ছে আমরা দেখে ফেলবো। এইটা আর না ধরে পারলাম না, অনেক বেশি ভালো লাগছে, একদম রেড কালার। সো যাই হোক, আমি কাভারগুলো ফেলে দিলাম, তো ভাবলাম এটা উঠিয়ে দেখাই, নাহলে আধুরা রয়ে যাবে। ওকে, সো এই কালারটা এত বেশি ভালো লাগে আমার কাছে, আমি খুব পছন্দ করি, এটা অনেক বড়, এত বড়, বাহ। আচ্ছা,
আচ্ছা 2000 আচ্ছা ঠিক আছে পুরোটাই আপু এটা যদি চাই আমরা নীল নিতে সবুজ নিতে সেটাও সম্ভব করে দাও যাবে একটু সময় দিতে হবে করে দাও যাবে আচ্ছা ঠিক আছে এই কালারটাও বেশ সুন্দর মানে এইরকম আরো আসলে অনেক কিছুই আছে সেগুলো হচ্ছে দেখে নিতে হবে আপুর পেজে ঢুকে আপু থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদের সাথে আসলে থাকার জন্য এত কিছু দেখানোর জন্য কারণ এত কিছু দেখলাম দেখে খুব ভালো লাগলো কারণ একটা ড্রেস পরে আরাম না পেলে তখন আর দেখতে ভালো লাগে না ঠিক আছে আরাম পাচ্ছি ওকে ফাইন দেখছি বা দেখাচ্ছি ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এখন আমরা কি নিব তাই না সবাই চিন্তায় পড়ে গেলাম কি কি নিতে হবে আচ্ছা চিন্তা করার কিছু নেই চিন্তা করতে থাকেন একটু চিন্তা করে নিয়ে ফেলেন আমি তো আসবো আবার নেক্সট শনিবারে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি টাটা